শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে, নুন মোছা হয়ে গেছে, আর গ্যাসটাও মোছা হয়ে গেছে। আমি শুধু ঘরটা ঝাড় দিয়েছি আর হচ্ছে বিছানাটা গুছিয়েছি। আর এই যে পুকুর পাড়ের দিকে চলে আসলাম সকালবেলা ঘুরতে, আর খুব সুন্দর লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, আর রৌদ্রটা নাই, সকালবেলা ভালোই লাগছে পুকুর পাড়ে এসে। বর্ষা দিন পড়ে গেছে আর সবাই নিজের জমিতে নিজের মতো করে সবাই কাজ করছে, ভালোই লাগছে। তো যাই হোক, একটু বসবো, তারপরে হচ্ছে ঘরে যাব আর ব্রাশ করব। আর ছেলে আসছিল, আর অংশু আসছিল, তো চলে গেছে। কারণ হচ্ছে অংশুর স্কুল আছে, ওই জন্য চলে গেছে। ওরাও আসছিল একসঙ্গে, সবাই একসঙ্গেই আসছিলাম। তো যাই হোক, তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। আর ভিডিওগুলো করতেও পাচ্ছি না, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, কারেন্টও থাকছে না, ওই জন্য মোবাইলে চার্জও থাকছে না অনেক সময়। আর ভিডিওটাগুলো করতেও পাচ্ছি না, যেটুকু একটু চার্জ থাকছে মোবাইলে সেইটুকু ভিডিওগুলো করছি, কিন্তু হচ্ছে ছোট হয়ে যাচ্ছে ভিডিওগুলো, তো করার নাই, নিজের মনে করে ভিডিওগুলো দেখবা, কারণ যতদিন বাবার বাড়ি আছি। তো যাই হোক, আর দিদিদের জমি আছে, এগুলো ঝাল লাগানো, তো অনেকগুলো ঝাল ছিল, সে সব ঝালগুলো তুলে দিয়েছে। এই যে এবার ঝাল গাছগুলো উঠাবে, আবার চাষ করবে, আবার ধান লাগাবে। এখন হচ্ছে ঘরে যাব, ব্রাশ করবো, অনেকক্ষণ বসলাম, ঘরে যাচ্ছি এখন। রৌদ্রু নাই বলে এতক্ষণ বসেছিলাম, রৌদ্রু থাকলে বসার ইচ্ছে করতো না। আর সকালবেলা তো একটু মেঘলা ভাব করে আছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালোই লাগছে। বর্ষার দিনে গরুগুলো খুব অসুবিধা ঘাসের জন্য, কারণ হচ্ছে জমিগুলো তো তখন চাষ হয়ে যায়, ঘাসগুলো সব মরে যায়, আর জমিগুলো তো ধান লাগানো থাকে, গরুর জন্য ঘাস খাওয়াতে খুব অসুবিধা। কিন্তু এই যে পুকুর পাড়ে সব হচ্ছে বেঁধে দিয়েছে, আর পুকুর পাড়ে কত ঘাস থাকে, বেশি তো ঘাস থাকে না, ওগুলো খেয়েও তো পেট ভরে না। ওই জন্য পাট, যারা পাট লাগিয়েছে সেই জমিগুলোতে ঘাস থাকে, সেগুলো কেটে নিয়ে এসে গরুকে খাওয়ায়। তো ব্রাশ করা হয়ে গেছে আর কাপড়টা ছেড়ে নিয়েছি, এখন হচ্ছে খাবো। কালকে কাঁঠাল নিয়ে আসলো, তো মুড়ি দিয়ে এখন কাঁঠালটা খাবো। আর আজকে রান্না করবে, করলা আলু ভাজা করবে, আর মাছ রান্না করবে। তো ভাই তো বাজারে গেছে, বাজার করে এখনও আসেনি। তো করলাটা কাটা হয়ে গেছে, আলুটাও কাটা হয়ে গেছে, আর কাঁঠাল আম মুড়িটাও নেওয়া হয়ে গেছে। এটা আমার জন্য, এটা ছেলের জন্য। আর আলু কাটা হয়ে গেছে, করলাটাও কাটা হয়ে গেছে। তো ভাইয়ের বউ রান্না করবে করলা আলু ভাজাটা, আর বাজার থেকে মাছ নিয়ে আসলে মাছটা আমি রান্না করব। ঠিক আছে, এখন হচ্ছে আম, এখন হচ্ছে কাঁঠাল মুড়িটা খাবো, তার ছেলেকে দিব আর আমি খাবো, আর মারা পরে খাবে। তো স্নান হয়ে গেছে আর ভাই বাজারে গেছিলো, বাজার করে চলে আসছে, মাছ নিয়ে আসছে, মানে রুই মাছ নিয়ে আসছে, আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছে। তো এখন হচ্ছে আমি রুই মাছটা রান্না করবো, আর মা হচ্ছে চিংড়ি মাছটা রান্না করবে। তো এই কড়াই বসে দিয়েছি, মাছটা ধোয়া হয়ে গেছে, হলুদ মাখা হয়নি, আর এটা তো করলা আলু তরকারি হয়ে গেছে, চিংড়ি মাছটা আছে। ঢাকা দিয়ে দেবো, তো চিংড়ি মাছটা মা রান্না করবে, আমি শুধু রুই মাছটা রান্না করবো। আর ভাত খেয়ে হচ্ছে বাজারে যাবো,
ভাইয়ের বউ যাবে আর আমি যাব, আমার কিছু কেনাকাটা করার আছে। যাই হোক, মধ্যে টমেটো দিব, পেঁয়াজটা দিব, আর মা সব মশলা টশলাগুলো বেটে দিয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে মাছটা রান্না করবো, কড়াইটা গরম হয়ে গেছে, তো মাছ গুলো সব ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আলুটা আর পেঁয়াজটা লাগানো, ওটা হালকা ভেজে নিবি। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, আলুটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর মশলাগুলো লাগাবো। তো মাছের ঝোলটা হয়ে গেছে, আর চিংড়ি মাছটা মা রান্না করবে, আর ছেলের জন্য মাছ ভাজা রেখে দিয়েছি, আর ভাইকে ভাত খেতে দিয়েছি, কারণ ভাই স্কুলে যাবে, ওই জন্য এখন হচ্ছে আমিও খাবো, ভাত খেয়ে দিয়ে তারপর রেডি হবো। ঠিক আছে, মাছের যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, আর ভাইও যাচ্ছে, ভাইয়ের বউ বসে আছে সামনে দিকে। বাজার করা হয়ে গেছে, তো বিল করা হয়নি, এখন হচ্ছে বিল করবো। বাচ্চাদের কিছু জামা নিয়েছি, আর আমার কিছু জামা নিয়েছি, আর কিছু নেওয়ার আছে, যাবো। আরও বাড়ি যেতে অন্ধকার হয়ে যাবে, কী কী নিলাম সেটা দেখাতেই পারবো না, এখানে দেখাচ্ছি। এটা একটা নিলাম, আর ছেলেদের প্যান্ট নিয়েছি, আর এই কুর্তিটা নিয়েছে একটা, এইসবই নিয়েছি, কারণ হচ্ছে বাড়ি যেতে অন্ধকার হয়ে যাবে। এবার হচ্ছে কারেন্ট যদি না থাকে তাহলে কী নিলাম সেটা দেখাতেই পারবো না, ওই জন্য এখন দেখিয়ে দিয়েছি। আরও কিছু কেনার আছে, যাবো, আরও এখানে বিল করে অন্য দোকানে যাব। বাজার করা হয়ে গেছে, বাড়ি যাচ্ছি, আর ঘরের মধ্যে
তো বাড়ি অনেকক্ষণ পৌঁছে গেছিলাম, আর বাড়ি এসে হচ্ছে হাত মুখ ধুলাম, আর হচ্ছে কীর্তন বাড়িতে গেছিলাম। তো ওখান থেকে অনেক রাত করে বাড়ি আসছি, তো খাওয়া দাওয়া করে আসছি, তো এখন হচ্ছে ঘুমাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট। আর সবাই ঘুমিয়ে গেছে, শুধু আমি আর মা আছি, তো এখন হচ্ছে ঘুমাতে যাবো। ঠিক আছে।